আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো গাছ সবুজ সতেজ মিষ্টি কুমড়া গাছ, এটা সঙ্গে আবার কুইয়ের লতাও আছে। এই যে কুই শাকের ডগা, এ দেখো কুই শাকের গোড়াটা এখান থেকে বেয়ে বেয়ে ওই পর্যন্ত উঠে গেছে, দেখো বড় হয়ে গেছে। আবার ওই দেখো সামনে সবুজ বাগান বিলাস হয়েছে বাড়ির ইন ফ্রন্টে, দেখেছ? তাহলে সবুজের সমারোহ দেখতে পাচ্ছ বাড়ির সামনে? এই সবুজের দিকে তাকালে চোখের জ্যোতি ভালো থাকে, সকালবেলা উঠে সবুজের দিকে তাকাতে হয়। তাহলে দেখো বাড়ির কাছে নিজেরাও এভাবে বারান্দায়, তারপরে গ্রিলের সঙ্গে ছোট ছোট টব যেগুলো ফেলে দেওয়া হয় এমন পাত্রতে গাছ লাগালে সবুজ হয়ে যাবে, তাহলে সবুজের আর কোনো ঘাটতি থাকবে না। তোমরা সকালবেলা উঠে গাছগুলোর যত্ন করবা, গাছ হচ্ছে অনেক প্রিয় বন্ধু, এরা মানুষের ক্ষতি করে না, দেখেছ? এরা অক্সিজেন দেয় আর আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এখান থেকে কেটে নিয়ে আমি রান্নাও করি। এ দেখো এই কুমড়োর আগাটা কত মোটা হয়েছে, দেখো সাপের মতো দেখতে। হ্যাঁ এই দেখো এত মোটা একটা কুমড়োর ডগা, দেখো একটা কুমড়োর ডগা কত মোটা হয়েছে, এ দেখো। হ্যাঁ দেখেছ? তাহলে এই দেখো কি সুন্দর। এই যে তোমরা ভিডিওটা দেখো, এটা দেখানোর একটা কারণ আছে, তোমাদেরকে বলবো না, তোমরা স্কিপ করবে না, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই যে লেবু গাছ, লেবু গাছ বড় হচ্ছে, লেবুতে ভিটামিন সি থাকে, সবুজ পাতায়ও কিন্তু ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। আর এইবার যেটা দরকার এইটা দেখো, ফুল, ফুল কি করে, ফুল সৌন্দর্য বৃদ্ধি করে। তাই তোমাদের বইয়ে একটা ভাব সম্প্রসারণ আছে না, যে ফুল কি করে, পুষ্প আপনার জন্য ফোটে না, এই যে সৌন্দর্য বর্ধন করছে, তাহলে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করার মধ্যেই কিন্তু মনুষ্য জীবনের সার্থকতা, মানে মানব জীবনের সার্থকতা। তাহলে এই ফুলগুলো, ফুল এই জগতের একটা সুন্দর সৃষ্টি, এই সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়, ফুলের গন্ধে মানুষের মন ভরে ওঠে, ফুল থেকে মৌমাছিরা কী করে, মধু সংগ্রহ করে, আর সেই কী করে, সেই ফল মানুষ পশু পাখিকে ক্ষুধা নিবৃত করে, আর দেহ মনের বিকাশের জন্য খাদ্য উৎপাদন করে, কে, ওই যে গাছ ফুল, এগুলো মানুষের অত্যন্ত প্রয়োজনীয়। এই যে সেই ফুল দেখেছ, এটা কিন্তু আমার বারান্দায় এই ফুল গাছ লাগানো, তাহলে ফুল আমাদের সৌন্দর্য বর্ধন করে, ঘরকে সাজায়। হ্যাঁ মানুষের প্রিয়জনকে আমরা ফুল উপহার দিয়ে থাকি, কিন্তু ওই ফুল কি নিজের জন্য ফুটেছে, না আমাদের জন্যই ফুল ফুটেছে, তাহলে যে কোনো আনন্দ উৎসবকে আরও সুন্দর আর আকর্ষণীয় করতে ফুলের কোনো বিকল্প নেই। অন্যের মধ্যে আনন্দ সঞ্চার ও উপকারের মধ্যে এই ফুলের কিন্তু পরিতুষ্টি। হ্যাঁ দেখেছ, আর এখানে আছে এই যে 9 o'clock, এটা অবশ্য 9টার সময় ফুটে, সকাল 9টায় ফুটে তখন এটাকে দেখা যায়। আর এটা একটা নতুন প্রজাতির পাতাবাহার গাছ। গাছটা দেখতে ভারী সুন্দর, কেবল লাগিয়েছি তো। আর এই যে আর একটা পাতাবাহার দেখো, ছোট্ট ছোট্ট টবে আমি দেখো গাছগুলো লাগিয়েছি, দেখেছ? তাহলে মানব সমাজের মানুষ আছে যারা কি করে, অন্যের কল্যাণে নিজের সমস্ত অর্জন উৎসর্গ করে, তখন বিজ্ঞানীরা মানব সভ্যতাকে সমৃদ্ধ করার জন্য এইসব সৃষ্টি করেছেন, সমাজ সেবা করে নিজের জীবনকে তুচ্ছ করে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যায়। পরার্থপরতা একটি মহৎ গুণ, তার মানে পরের উপকার করা একটি মহৎ গুণ। এই পাশে একটা দেখো একটা মরিচ গাছ হয়েছে, এখানেও মরিচ হবে। আর এই যে নানতারা ফুলগুলো ফুটে আছে, কত সৌন্দর্য বৃদ্ধি করছে, নিজের দুঃখ বেদনা ভুলে যায়, স্বার্থচিন্তা মানুষকে সুর দিতে পারে না, আত্মকেন্দ্রিকতা মানুষকে বিব্রত করে তোলে। তাহলে কি করতে হবে, ফুল আদর্শ হিসেবে বিবেচনা করে মানব কল্যাণের
ব্রত গ্রহণ করলে আমরা তৃপ্তি লাভ করতে পারবো। আমাদের তৃপ্তি লাভ করার জন্য কি করতে হবে? নিজেদের তৃপ্তি লাভ করার জন্য অপরের উপকার করতে হবে, অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। দেখো আকাশ, আজকে ভাদ্র মাসের হয়তো শেষ দিন, দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, পুরো আকাশে মেঘ জমে আছে। আজ আমি ছাদে যাইনি, আজকে আমি বারান্দা বসেই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে প্রধান ইয়েটা ছিল এই ফুল, যে পুষ্প আপনার জন্য ফুটে না, তাহলে এই ভাব সম্প্রসারণটা তোমরা লিখতে পারবা আমার ভিডিওটা দেখলে, যে পুষ্প আপনার জন্য ফোটে না। মানব জীবনকে মানুষের জন্য ব্যয় করাই হলো সার্থকতা। ফুল ও এই জগতে সুন্দর একটা সৃষ্টি, তার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়, কিন্তু ফুলের গন্ধে মানুষের মন ভরে যায়। ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে, ফুল থেকে তৈরি হয় ফল, সেই ফল মানুষ পশু পাখি খেয়ে ক্ষুধা নিবৃত করে এবং আমাদের পুষ্টির ঘাটতি মিটায়, তাহলে মনের বিকাশের জন্য খাদ্য উৎপাদন করে, তাহলে ফুল কত সৌন্দর্য বর্ধন করে। কিন্তু ফুল নিজের জন্য নয়, ফুল অপরকে সৌন্দর্য বর্ধন করে আনন্দ দিয়েই ফুল কিন্তু আনন্দ পায়, তাহলে যে কোনো আনন্দ উৎসবকে আরো সুন্দর করার জন্য ফুলের দরকার। এই ফুল ছাড়া আনন্দ উৎসব প্রস্ফুটিত হয় না। আমরা বিভিন্ন ডেতে আমাদের প্রিয়জনকে আমরা ফুল উপহার দিয়ে থাকি, হ্যাঁ, তাহলে কি করতে হবে? যে জীবনকে তুচ্ছ করে সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যায়, সমাজ সেবা করতে হবে, নিজের দিকেও খেয়াল রাখতে হবে আর সমাজ সেবাও করতে হবে। আত্মকেন্দ্রিকতা, শুধু নিজেকে নিয়ে বিব্রত, নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, সমাজের সমস্ত কার্যকলাপের দিকে অংশগ্রহণ করতে হবে, সমাজের ভালো ভালো কাজে অংশ নিতে হবে, তাহলেই জীবনের সার্থকতা। তাহলে ফুলকে আদর্শ হিসেবে বিবেচনা করে মানুষের কল্যাণে ব্রত গ্রহণ করলে আমরা কি করব? আমরা আনন্দ অনুভব করব। দেখতে পেয়েছ সুপ্রিয় শিক্ষার্থী বিন্ধুরা, দেখেছ আমার এই ফুল গাছের থেকে আমি তোমাদেরকে সুন্দর করে একটা ভাব সম্প্রসারণ বুঝিয়ে দিলাম বাস্তব উদাহরণ থেকে। এই দেখো ফুলের, ফুল গাছ, সবজি গাছ সব এক জায়গায় হয়ে আছে। আল্লাহ হাফেজ।